দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস সাবজেক্ট আছে তোমাদের জন্য আমি অনলাইন কোচিং ক্লাসের ব্যবস্থা করেছি যে ক্লাসটা অলরেডি শুরু হয়ে গেছে তোমরা চাইলে এখনও পর্যন্ত তোমরা অ্যাডমিশান নিতে পারো এই অনলাইন কোচিং ক্লাসের ব্যাপারেই আজকে কিছুটা বলার জন্য তোমাদের সামনে আসা প্রথমেই বলে রাখি বিগত বছরগুলিতে অর্থাৎ তোমরা যদি দু সালে দেখো যে সমস্ত সাবজেক্টের কিন্তু পরীক্ষা হয়েছিল ভালোভাবেই পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে তোমরা দেখেছিলে যে আমি কমিউনিটি ট্যাবে পর্যন্ত দিয়েছিলাম যে বহু ছাত্রছাত্রী নব্বই নব্বইয়ের বেশি নম্বর পেয়েছে অর্থাৎ অনেকে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে বিশেষ করে নিরানব্বই আটানব্বই পেয়েছে ইতিহাস সাবজেক্টে পঁচানব্বই ছিয়ানব্বই অনেক স্টুডেন্ট পেয়েছে তাই তোমরা যারা চাইছ যে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নেবে কিন্তু এখনও তোমাদের অ্যাডমিশান নেওয়া হয়নি তোমাদের বলবো আর দেরি না করে তোমরা অ্যাডমিশান নিয়ে নাও কিভাবে পড়ানো হবে সেটা একটু সংক্ষেপে আমি আরও একবার বলে দিচ্ছি তোমাদের একটা সাবজেক্ট অর্থাৎ তোমার এক একটা সাবজেক্ট অর্থাৎ ইতিহাস যদি সাবজেক্টটা তুমি পড়তে চাও তোমার সপ্তাহে দুটো করে ক্লাস করানো হবে বোঝো ভালো করে যে ইতিহাস সাবজেক্টটা তুমি পড়বে তোমাকে সপ্তাহে দুটো করে ক্লাস করানো হবে সঙ্গে তোমাকে পিডিএফ নোট দেয়া হবে এবং সেই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে অর্থাৎ তুমি যখন খুশি তখন দেখে নিতে পারবে অর্থাৎ তুমি যদি মনে করো যে পরবর্তীকালে আমি কখনো দেখব তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি পরবর্তীকালেও ক্লাসগুলো দেখে নিতে পারবে ঠিক একইভাবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটায় যদি তুমি ক্লাস করো তাহলে সেক্ষেত্রে ওই একই সিস্টেম অর্থাৎ তুমি সপ্তাহে দুটো করে ক্লাস পাচ্ছ সঙ্গে পিডিএফ নোট পাচ্ছ এবং ক্লাসগুলো সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস অর্থাৎ তোমার যখন মন চাইবে যতবার খুশি তুমি দেখে নিতে পারবে পরীক্ষার আগে পর্যন্ত তুমি দেখতে পারবে এবারে কিছুটা ধরো পড়া হলো অর্থাৎ দুটো অধ্যায় আমাদের পড়া হয়ে গেল। তারপরে আমাদের কিন্তু ছোট ছোট মক টেস্ট নেওয়া হবে ঠিক এর বিগত বছরগুলিতে অর্থাৎ দু সালে বা তার আগে যেভাবে আমাদের নেওয়া হতো তোমরা যারা ইউটিউব চ্যানেলটা ফলো করছো তখন থেকে তোমরা জানো যে যেভাবে মক টেস্ট নেওয়া হতো সেইভাবে ছোট ছোট কিন্তু মক টেস্ট নেওয়া হবে এবারে ফিস অর্থাৎ কত টাকা তোমাদের তার জন্য পে করতে হবে সেই ব্যাপারটাই আসছি সেখানে তোমাদের বলে রাখি যে এক একটা সাবজেক্টের জন্য তোমাদের দুশো টাকা করে পে করতে হবে অর্থাৎ দুশো টাকা করে ফিস দিতে হবে তুমি যদি দুটো সাবজেক্ট পড়ো তোমাকে সেক্ষেত্রে চারশো টাকা ফিস দিতে হচ্ছে আরেকটা কথা এখানে তোমরা ক্লিয়ার হয়ে নাও যে একটা সাবজেক্টের জন্য কিন্তু সপ্তাহে দুটো ক্লাস অর্থাৎ তুমি যদি দুটো সাবজেক্ট ক্লাস করতে চাও তাহলে দুটো সাবজেক্টের জন্য সপ্তাহে কত ক্লাস পাচ্ছ চারটে ক্লাস পাচ্ছ এবং তার জন্য তোমাকে কত টাকা পে করতে হচ্ছে চারশো টাকা পে করতে হচ্ছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের জন্য দুশো টাকা এবং হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের জন্য দুশো টাকা এবারে এখানে তুমি যদি ক্লাস নও অর্থাৎ আমার কাছে যদি তুমি ক্লাস করো তাহলে তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দেওয়া হবে সঙ্গে তোমাদের নোট দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের বড়ো প্রশ্ন অর্থাৎ আট নম্বরের প্রশ্ন নোট ছোট প্রশ্ন অর্থাৎ এসএ কিউ এমসি নোট সমস্ত কিছু দেয়া হবে এবং সঙ্গে সেই নোটগুলো কিন্তু যথাযথভাবে বুঝিয়ে দেয়া হবে তাই তোমাদের আর কোনো মানে কোনো স্টাডি মেটেরিয়াল বা কোনো মেটেরিয়াল আদার্স কোনো মেটেরিয়াল ফলো করার দরকার নেই যেটুকু দেবো সেটুকু করলেই তোমার কিন্তু ভালোভাবে যদি করো সেক্ষেত্রে কিন্তু তুমি নব্বই শতাংশর বেশি নম্বর পাবে তাই বলে রাখি যারা এখনো কোথাও পড়তে যাচ্ছ না বা এখনও কোথাও সেভাবে পড়াশোনা শুরু করা হয়নি তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারো যারা ভাবছো যে আমাদের স্কুলে আমরা ঠিকভাবে বুঝতে পারছি না সাবজেক্টটা বা কোনো কারণে যে আমাদের এখানে আমাদের এলাকাটায় ভালো টিচার নেই বা আমাদের মানে ভালো গাইড করার মতো কেউ নেই তাহলে তোমাদের বলবো তোমরা অ্যাডমিশান নিয়ে নাও আর দেরি করার দরকার নেই আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে তাদেরও একটু জানার সুযোগ করে দেবে বিষয়টা আর তোমরা স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিতে